আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি শেতু, আজকে আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি হচ্ছে বিফ তেহারি। এটা তৈরি করা অনেক সহজ। তো রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট হলো, প্লিজ যারা এখনও আমার পরিবারের সাথে যুক্ত হননি, প্লিজ আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান এবং রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন, এবং অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো আজকের এই রেসিপিটি আমি তিনটি ধাপে তৈরি করব। চলুন দেখে নেওয়া যাক প্রথম ধাপটি। এখানে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব ও আলু ভেজে নেব। সেজন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এবার এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে বেরেস্তা করে নেব। আমার এই রেসিপিটি কিন্তু আমার ফ্রেন্ডসদের জন্য আমি স্পেশালি ডেডিকেট করলাম, কারণ ওরা কিন্তু বাসা থেকে বাইরে থাকে এবং পারফেক্টভাবে তেহারি, বিরিয়ানি এগুলো রান্না করতে পারে না। সো এটা ওদের জন্য। পেঁয়াজ বেরেস্তাগুলো ভাজা হয়ে এলে তুলে নিব। এবারে আলুর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো ও লবণ। এগুলো দিয়ে আলুকে ভালো মতো মেখে তারপর সেই বেরেস্তার তেলের মধ্যে আমি ভেজে নিব। আলুগুলো এরকম বড় করে কেটে নিলে কিন্তু দেখতে খুব সুন্দর হয়। রেস্টুরেন্টে কিন্তু এরকম বড় পিসের আলুই আমাদের দিয়ে থাকে। তো আমি এই রেসিপিটি তিনটি ধাপে করার কারণ হচ্ছে, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা আমার ক্লাসমেট, ওরা কিন্তু ভুলে যায় কীভাবে রান্না করতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় ধাপ, একটুখানি নোটিস করে নেবেন। তো দ্বিতীয় ধাপে আমি ম্যারিনেশন করছি। এখানে আমি যে যে মেজারমেন্টগুলো লেগেছে সেগুলোর মাপটা দিয়ে দিয়েছি। তো আমি এই প্যানটার মধ্যেই কিন্তু এটা রান্না করব মাংসটা, সেজন্য সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে আমি এই হাঁড়িতেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি বাকি ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করব, যেটা কিনা আমি প্রথমেই মেজারমেন্টটা দিয়ে দিয়েছি। আমি আবারও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনাদের প্রয়োজন হলে চেক আউট করে নেবেন। এরপর এখানে 1/2 কাপ দিয়েছি টক দই, ভালো করে ফেটে নিতে হবে। তারপর দিয়েছি লবণ এবং দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখানে দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো নিয়ে নিলাম। যারা ঝাল একটু বেশি পছন্দ করেন তারা বাড়িয়ে দিবেন এবং কম পছন্দ করলে কমিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। এখানে সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু এটা একদম পারফেক্ট হবে, একবার ট্রাই করে দেখবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা। ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর আমি এটাকে গ্যাসে বসিয়ে দিলাম। এই তো দেখুন এটা কত সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে। 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করলে কিন্তু এটার টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এটাকে এরকম করে এখন চারপাশ থেকে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে, কিন্তু এখানে কোনো পানি দেওয়া যাবে না, এই জিনিসটা একটুখানি লক্ষ্য রাখতে হবে। কুক করতে করতে কিন্তু এমনিতেই এই মাংস থেকে পানি উঠে আসে। আমি কুক করলে তো আমার মাংস থেকে অনেক পানি উঠে আসে। দেখুন আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করিনি। এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এই তো বেশ অনেকখানি পানি উঠে গেছে। চেষ্টা করবেন এরকম করে কষানোর সময়ই 70% মাংসটা সেদ্ধ করে নিতে। আমি এখানে হাড়সহ মাংস নিয়েছি, এতে করে খেতে কিন্তু বেশি ভালো লাগে এবং পিসগুলো একটু বড় বড় হলে দেখতে সুন্দর লাগে। এই তো দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি এখনও এখানে কোনো পানি অ্যাড করিনি, জাস্ট সেই ম্যারিনেট করার সময়ই যতটুকু তেল দিয়েছিলাম সেই তেলটুকুর মধ্যে এখন এটা কষাচ্ছি। তো এটাকে এরকম আমি 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর দেখুন এর মধ্যে এখন আমি পানি অ্যাড করে দিব। যেহেতু আমি এখানে হাড় দিয়েছি, পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, এতে করে হাড়টা সহ কিন্তু সফট হয়ে আসবে।
পানি দেওয়ার 15 মিনিট পর পানিটা একদমই শুকিয়ে গেছে এবং এই মাংসগুলো একেবারেই সফট হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। এবার আমি নেক্সট ধাপটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য চাল লাগবে, কী কী মেজারমেন্ট লাগবে সেগুলো আমি ভালো মতো দিয়ে দিয়েছি, আপনারা চেক আউট করে নেবেন। তো চালটাকে ধুয়ে দিলাম এবং এটাকে আমি ঝরিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি রান্নার জন্য অন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, একটু বড় পাত্র। তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তবে এটাকে কিন্তু বেরেস্তা করার একদম প্রয়োজন নেই, জাস্ট একটুখানি নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে যে কোনো রান্নায় পারফেক্ট করার ক্ষেত্রে কিন্তু কিছুগুলো টিপস এবং ট্রিক্স ফলো করতে হয়। এবারে ঝরিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো মতো এটাকে এখন কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই চাল থেকে ঝনঝন একটা শব্দ বের হয় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এই তো আমার চালটা কষানো শেষ, এখন ঝোলের পানি অ্যাড করে দিলাম। পানিটা দেয়া কিন্তু একেবারেই ইজি, যতটুকু পরিমাণে চাল তার ডবল পরিমাণে পানি। এবার দিয়ে দিলাম 8 থেকে 10টির মতো কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলোকে দেওয়ার পর আপনারা লবণটাও চেক করে নেবেন। তো মাংসটা কিন্তু অন্য দিক থেকে একদমই রেডি, এখন আমি ঢেলে নেব। এই তো মাংসটা ঢেলে নেওয়ার পর এটাকে ভালো করে মেশাতে হবে। যেহেতু আমি এই মাংসটার মধ্যে লবণ দিয়ে রান্না করেছি, সেহেতু এই চালের মধ্যে লবণটা কিন্তু একটু ভালো মতো চেক করে দিতে হবে। এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো একদম হাই ফ্লেমে রান্না করেছি। এবার যখন দেখবেন এরকম পানিটা একদম টেনে এসেছে, তখন এটার ফ্লেমটা একদমই কমিয়ে দিতে হবে। ঠিক যতটা কমানো সম্ভব একেবারেই কমিয়ে দিয়েছি এবং এটাকে দমে দিচ্ছি। এর জন্য ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে। আমি মরিচের ডাঁট দিয়ে বন্ধ করে দিলাম। এরপর রেডি হয়ে গেল আমার ভীষণই মজাদার বিফ তেহারি। এই তেহারিটা কিন্তু এত ঝরঝরে এবং এত পারফেক্ট হয়, না খেলে আসলে বুঝবেন না। তো আমার বন্ধুদের জন্য রেসিপিটি তৈরি করলাম। ওরা বলে যে একটার পর একটা ধাপে দেখাতে, কারণ অনেক সময় নাকি এগুলো ভুলে যায়। সো ভালো লেগে থাকলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।